You are watching Bitbns News. Shubhachha ebong shagotom shobaike Bitbns News e. Ei muhurte crypto bajar ekebare asthitishil. Ta crypto bishe ashole ki ghotche ta jana byabohorkarider jonno ottonto guruttopurno. Tai nishchit korun apni protidin crypto news dekhchen ebong nijeke updated rakhchen. জানিয়ে দিচ্ছি ক্রিপ্টো জগতের আজকের সংবাদের শিরোনামগুলো। 2000 বৃহত্তম ইথেরিয়াম ওয়েলের পকেটে স্থির $660 মিলিয়ন মূল্যের শেয়ার। বিটকয়েনের প্রাইস পারফরম্যান্সকে উপহাস করলেন ডোজকয়েনের প্রতিষ্ঠাতা। শীর্ষ 100-এর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ বাজে সাপ্তাহিক পারফরম্যান্স দেখালো সোলানা। টুইটারে নতুন ডোজকয়েন কেলেঙ্কারি। শীঘ্রই মেটাভার্সে বিয়ে এবং আদালতের মামলা আয়োজন করতে সক্ষম হতে পারে সিঙ্গাপুরবাসী। চীন এবং তাইওয়ানের সম্ভাব্য সামরিক সংঘাত থেকে জল্পনা চলছে এর অর্থনৈতিক প্রভাব নিয়ে, সতর্কতা বিয়ার মার্কেট নিয়ে। আইটি বিশেষজ্ঞদেরকে ক্রিপ্টো ফার্ম চালাতে বাধ্য করা গ্যাং গ্রেফতার করেছে কাজাখস্তান পুলিশ। ক্রিপ্টো শিল্পে তদন্ত শুরু করেছে যুক্তরাজ্যের সংসদীয় জোট। বিয়ার মার্কেটের মধ্যেও ক্রিপ্টো বিনিয়োগের জন্য $1 বিলিয়ন তুলেছে ব্রেভান হাওয়ার সাবসিডিয়ারি। কাউন্টি বিনিয়োগ হিসেবে ক্রিপ্টো ঋণে $70 মিলিয়ন ঢালছে ভার্জিনিয়া ফেয়ারফ্যাক্স। $8.2 ওভারহেড রেজিস্ট্যান্সে দুবার প্রত্যাখ্যানের মুখোমুখি চেইন লিঙ্ক। এবং এলন মাস্কের মতে টেসলা বিটকয়েনের 90% বিক্রি করার পর ইতিমধ্যেই সর্বোচ্চ মুদ্রাস্ফীতির দিন পার করে ফেলেছে মার্কিন যুক্তরাষ্ট্র। শুনলেন শিরোনাম, এবার বিস্তারিত। প্রধান ইথেরিয়াম হোল্ডারদের কার্যকলাপ ট্র্যাক করা পোর্টাল ওয়েল স্ট্যাটস শীর্ষ 2000 ইথেরিয়াম ওয়েলের অবস্থান নিয়ে ডেটা শেয়ার করেছে। তথ্য অনুযায়ী স্টেবল কয়েন এবং ইথেরিয়াম ছাড়াও শেব ওয়েলের পোর্টফোলিওর বৃহত্তম অংশ ধারণ করে। টোকেনের শেয়ার মোটের 10% এবং $660 মিলিয়ন সমান। বিটকয়েনের প্রাইস পারফরম্যান্সকে উপহাস করলেন ডোজকয়েনের প্রতিষ্ঠাতা। অগ্রগতি দেখার বিভিন্ন উপায় সম্পর্কে একটি পোস্টের উত্তর দিয়ে ডোজকয়েন নির্মাতা বিটকয়েনের বিতর্কিত প্রাইস পারফরম্যান্স উল্লেখ করেছেন এবং জিজ্ঞেস করেছেন যে এটি অগ্রগতি হিসেবে বিবেচনা করা যেতে পারে কিনা। পরে অবশ্য তিনি এটিকে অগ্রগতি হিসেবে মেনে নিতে রাজি হন। শীর্ষ 100-এর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ বাজে সাপ্তাহিক পারফরম্যান্স দেখালো সোলানা। সোলানার সোল টোকেন ব্লকচেইনের জন্য এই অপ্রীতিকর সপ্তাহটি তার প্রাথমিক মানের তুলনায় 9.93% কম দামে শেয়ার করে। সম্ভবত ব্লকচেইনে ওয়ালেট হ্যাক হওয়ার কারণে সোলানার এই ধরনের নেতিবাচক মূল্য পরিস্থিতি আরও খারাপ করেছে। ডোজকয়েন ক্রিপ্টোকারেন্সির অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে একটি নতুন কেলেঙ্কারি সম্পর্কে সতর্কতা পোস্ট করেছে যা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ঘুরে বেড়াচ্ছে। স্ক্যামাররা মিম কয়েন নিয়ে যাদের অসুবিধা, অভিযোগ বা সমস্যা আছে তাদের জন্য একটি প্রযুক্তি সহায়তা পরিষেবা হওয়ার ভান করে। নকল অ্যাকাউন্টের সাথে যোগাযোগ করার পর ব্যবহারকারীদের একটি প্রতারণামূলক ওয়ালেট সেট আপ করার জন্য প্রতারিত করা হয় যা তাদের প্রযুক্তিগত সমস্যাগুলো সমাধান করার জন্য তাদের সিড ফ্রেজ প্রদান করতে বলে। সিঙ্গাপুর সরকারের একজন মন্ত্রীর মতে শীঘ্রই মেটাভার্সে আইনি বিয়ের কার্যক্রম, আদালতের মামলা এবং সরকারি পরিষেবাগুলো অ্যাভেলেবল করা হতে পারে। তাইওয়ান এবং চীনের মধ্যে সম্ভাব্য সামরিক সংঘাত থেকে অর্থনৈতিক পতন সম্পর্কে আশঙ্কাজনক জল্পনা, ক্রিপ্টো মন্দার পরিপ্রেক্ষিতে বাজারগুলো ডিজাইনার ঘড়িতে প্লাবিত হওয়া থেকে শুরু করে আরও নিম্নগামী বিয়ার মার্কেটের সতর্কতা এবং এফসি বার্সেলোনার মতো সকার ফ্র্যাঞ্চাইজিগুলো উচ্চাকাঙ্ক্ষা নিয়ে মেটাভার্স রাজ্যে এগিয়ে যাওয়া পর্যন্ত ক্রিপ্টোকারেন্সি সংবাদের জগতে আবারও কখনও একটি নিস্তেজ মুহূর্ত নেই। কাজাখস্তানে আইন প্রয়োগকারীরা আইটি বিশেষজ্ঞদেরকে হুমকি এবং ব্ল্যাকমেল সহ ক্রিপ্টোকারেন্সি মাইনিংয়ের জন্য ভূগর্ভস্থ ঘাঁটি পরিচালনা করতে বাধ্য করার সন্দেহে একটি অপরাধ গোষ্ঠীর সদস্যদেরকে আটক করেছে। তারা তাদের প্রতারণাপূর্ণ ব্যবসা থেকে মাসে $500,000 উপার্জন করত বলে অভিযোগ পাওয়া গেছে। দ্য ক্রিপ্টো অ্যান্ড ডিজিটাল অ্যাসেটস অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ APPG বলেছে এটি সরকারের সাথে শেয়ার করার জন্য একটি প্রতিবেদন এবং সুপারিশ তৈরি করার লক্ষ্যে যুক্তরাজ্যের ক্রিপ্টো সেক্টর একটি তদন্ত শুরু করেছে। দ্বিদলীয় জোটটি প্রধান রাজনৈতিক দলগুলোর সংসদ সদস্য এবং লর্ডদের নিয়ে গঠিত,
যা যুক্তরাজ্যের ক্রিপ্টো সেক্টর নিয়ে আলোচনার প্ল্যাটফর্ম এবং একটি নীতি নির্ধারণী ফোরাম হিসেবে কাজ করে। তবে আজ এ পর্যন্তই। নিয়মিত ক্রিপ্টো জগতের সকল সংবাদ এবং আপডেট জানতে আমাদের সাথেই থাকুন।